সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ, আপনারা জানেন আগামী পরশু দিন 26 তারিখ আমাদের এই ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম যে খাটছি পূজা চতুর্দশ দেবতার মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, মেলা সেই সঙ্গে প্রদর্শনী 7 দিন ব্যাপী চলবে। এটার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আপনাদের সবারই জানা আছে, কারণ এটা একসময় রাজ পরিবারেরই শুধুমাত্র পূজার্চনার জায়গা ছিল, যেটা মহারাজ ত্রিলোচন শুরু করেছিলেন মহারানী ইরাবতীর এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে যে ত্রিলোচনের জন্ম হয়েছিল তিনি এটার কর্তন করেছিলেন। পরে রাজধানী এখান থেকে সরে যাওয়ার পরেও চতুর্দশ দেবতা এখানেই পূজিত হবে। তো আগামী পরশু দিন এটা শুরু হবে, দেশ বিদেশ থেকে বহু সাধু সন্ত পুণ্যার্থীদের আগমন করবে এবং আমার মনে হয় মাঝখানে কোভিডের 2 বছর বন্ধ থাকলেও গত বছরও প্রচুর লোক হয়েছিল, পুণ্যার্থী দর্শনার্থী পর্যটক সব মিলিয়ে এবার হয়তো আগের সমস্ত রেকর্ড ম্লান হয়ে যেতে পারে। কাজেই এটা একটা বিশাল, আমার জানা মতে নর্থ ইস্টে 7 দিনের মেলা আর এত লোক সমাগম কোথাও হয় কি না আমার জানা নেই, খুব সম্ভবত এটাই সবচেয়ে বড় এবং প্রাচীন মেলা। তো এই উপলক্ষে পরশু দিন আমাদের এটার শুভারম্ভ শুরু হবে বেলা 11টায় কৃষ্ণমালা মঞ্চে। এটার উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের জনজাতি মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত মেয়র মহোদয় এবং এছাড়া আধিকারিক যারা আছেন, সেক্রেটারি বা ডিএম এসডিএম ওনারা তো থাকছেনই, আমি থাকবো, প্লাস আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ বাবু থাকবেন, বিশিষ্ট সমাজসেবী অমিত কুমার মন্ত্রী থাকবেন। 3টে প্রোগ্রাম আমাদের এই মঞ্চে হবে। কনক্লুডিং সেরিমনিটা হবে 2 তারিখ সন্ধ্যে 7টায়, সেখানে উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া, উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। মাঝখানে 30 তারিখ আরেকটি কর্মসূচি আছে আমাদের, সেখানে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব। একটা ব্যতিক্রমী চেহারা আমরা শুরু করেছি, আমি যেদিন থেকে এই এলাকার বিধায়ক হয়েছি এই নিয়ে 4টে খরচে আমি করব এবং সবার সহযোগিতায় আপনাদের সহযোগিতায় সবসময় আমরা সাকসেসফুল হয়েছি। আমাদের এখানে 0 ইনসিডেন্ট, কোনো ঘটনা ঘটেনি, এটার সবারই কৃতিত্ব, শুধু একা মেলা কমিটির না। এবারও প্রায় 1000 খানেক টিএসআর জওয়ানরা থাকবেন, 150 আমাদের থাকবে স্কাউটস অ্যান্ড গাইডস, মেলা কমিটির স্বেচ্ছাসেবকরা থাকবেন এবং যে নাকা পয়েন্ট তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় আপনার সিসিটিভি ক্যামেরা বসে গেছে, মন্দির সাজানো হয়েছে, জলাশয় পার্ক সেগুলো সাজানো হয়েছে, এবার একটা নতুন চেহারায় আমি এটা হচ্ছে। আমরা যেটা মানে এক্সট্রা অর্ডিনারি যেটা শুরু করেছি, 1 নম্বর হচ্ছে সাধু সন্তদের আগে দেখা হতো না, সাধু সন্তরা অভুক্ত অবস্থায় খোলা আকাশের নিচে পড়ে থাকেন, কারণ যারা আগে ছিলেন তারা নিয়ম রক্ষার্থীটা করতেন, কারণ তারা ধর্মে বিশ্বাস করতেন না, কাজে সাধু সন্তদের কোনো মর্যাদা ওদের কাছে ছিল না। কিন্তু আমরা যখন থেকে শুরু করলাম তখন থেকে আলাদাভাবে তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব আমরা, এছাড়া এই মুক্ত মঞ্চে আমাদের যে অনুষ্ঠান হয় সেখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে আমরা সম্বর্ধিত করি, তারা ভিড় ছোটায় যারা পাবে। আরেকটা জিনিস আমরা করেছি যেটা হচ্ছে খুব স্বচ্ছতার সঙ্গে এই ভিটি বন্টন হয়, আজকে সেটা লটারির মাধ্যমে হবে, প্রায় 850 মতো স্টল হবে সেখানে, মূল মঞ্চের এখানে শুধু গভর্নমেন্ট স্টল থাকবে আর এছাড়া কিছু ধর্মীয় প্রতিষ্ঠানরা আসেন, যেহেতু এটা ধর্মকে ভিত্তি করেই হচ্ছে এই মেলা এবং এই পুজো,
তো তাদেরকে স্বাভাবিকভাবে প্রেফারেন্স দিতে হয়, তাদের জন্য কিছু স্টল থাকবে, এগুলো আমরা নির্দিষ্ট করে দিয়েছি, আর বাকিগুলো সব লটারির মাধ্যমে হবে। এছাড়া এলাকার যারা বেকার যুবকরা আছেন তাদের জন্য আমরা আনন্দ মেলা বা বিভিন্ন ধরনের যে শিশুদের জন্য নাগের দোলা বা ওই ওরা বিভিন্ন ধরনের সামগ্রী এনে তারা তাদের আনন্দ দেন। কেউ কেউ বলেন এখানে অনেক টাকা, তো টাকা পাওয়ার জন্যই তো ওরা করে, এদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। এদের যারা এগুলো চালান তারাই ওদেরকে আর্থিকভাবে কত দেন না দেন এগুলো তাদের ব্যাপার। অনেকে আবার আমাদের হাতের বাইরে দোকান পেয়ে বিক্রি করে দেন, সেটা আমাদের হাতে থাকে না, হয়তো কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিলেও অন্য কেউ সেটা ব্যবসা করে। এগুলো আমাদের আমরা ডাইরেক্ট কিছু করতে পারি না। আমরা চেষ্টা করি 100% ট্রান্সপারেন্সি রেখে স্বচ্ছতার সঙ্গে যাতে এই বণ্টন করা যায়, বিলি বণ্টন করা যায়। যদিও খুব টাফ, আমার উপর প্রচণ্ড প্রেশার। আপনারা জানেন বেকার সমস্যা সারা পৃথিবী জুড়ে আছে, আর আমাদের এখানে তো আছেই। স্বাভাবিকভাবেই এই মেলার দিয়ে কটার দিন সবাই তাকিয়ে থাকে কিছু রোজগার করার জন্য। তো বিশেষ করে আশেপাশের অঞ্চলে যতগুলো পঞ্চায়েত আছে, বুথ আছে, সব ছেলেরাই চায়, কিন্তু সবাইকে তো দেওয়া সম্ভব হয় না। তো যতটা সম্ভব আমরা গ্রুপ করে করে তাদেরকে এখানে কাজগুলো ডিস্ট্রিবিউট করে দিই, যাই পাক যত সামান্যই পাক তারা সেটা নিয়ে যেতে পারে, খুশি থাকে। তো আশা করি আমাদের যে প্রস্তুতি, কয়েকটা স্কুল আমরা নেই টিএসআর রাখার জন্য, স্কাউটস অ্যান্ড গাইডস রাখার জন্য, হোলি মঙ্গল স্কুল, ওল্ড আগরতলা ইংলিশ মিডিয়াম স্কুল, দীনদয়াল স্কুল, এছাড়া আরেকটা আছে বাইপাসে কালীতলা যে স্কুল, চারটে স্কুলে আমরা এদেরকে রাখি, কারণ এদের ভূমিকা খুব। এছাড়া অ্যাম্বুলেন্স থাকে, ডাক্তার থাকে, দমকল থাকে, আর প্রতিদিন ক্লিনিংটা একটা বিশাল ব্যাপার। এটা আমাদের মেয়র মহোদয়, এছাড়া আমরা লাইটিং করেছি, স্মার্ট সিটির যে লাইটিং তেরঙ্গা কুটিতে কুটিতে লাগিয়ে সন্ধ্যাবেলা আসলে দেখবেন এবার আলোকসজ্জাটাও একটু অন্যরকম হচ্ছে। আমরা মন্দিরের রাস্তা পর্যন্ত এই তেরঙ্গা আলোয় আলোকিত থাকবে। এটা শুরু হয়েছে রেশম বাগান থেকে, মাঝখানে খুঁটিগুলো খুব অসমান করায় কিছু কিছু জায়গায় নতুন বাঁশ বসিয়ে সেটার মধ্যে লাইটগুলো লাগানো হয়েছে। আর এছাড়া মন্দিরকেও এভাবে এবার একটু ভালোভাবেই ক্লিন করা হয়েছে, কারণ দেবতা না বেরিয়ে যেতে মন্দিরের কাজ করা যায় না উপরে উঠে। তো এগুলো আমরা ফায়ার ব্রিগেড এনে ফায়ার ব্রিগেড থেকে হোস পাইপ দিয়ে মোটামুটি আমরা সংস্কার করতে পেরেছি।